श्रीलंकार परिस्थिति भयावह, अर्थनैतिक अस्थिरता रूप नियेछे राजनैतिक संकटे। आंदोलनेर मुखे पथ छाड़ते बाध्य हयेछेन प्रधानमंत्री महिंदा राजापाक्से। स्वाधीनतार दाबीते सशस्त्र लड़ाई चालिये आसा एलटीटीई के दमन करे जनप्रियता शीर्षे थाका एई नेतार आमले केन श्रीलंकार एमन दुर्गति हलो, केनई बा एमन अपमानजनक विदाय निते हलो ताके, चलुन आलोचना करी। 1948 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয় শ্রীলঙ্কা। তবে স্বাধীনতা লাভের কয়েক মাস আগে 47 এ দেশটিতে প্রথম নির্বাচন হয়। শ্রীলঙ্কার প্রথম পার্লামেন্টে রাজাপাক্সে পরিবারের দুইজন সদস্য ছিলেন। এদের একজন হলেন ডন আলউইন রাজাপাক্সে, তারই ছেলে গোতাবায়া, মাহিন্দা, চামাল ও বাসিল রাজাপাক্সে। শ্রীলঙ্কার রাজনৈতিক দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এই ডন আলউইন রাজাপাক্সে। তিনি দুবার দেশটির পার্লামেন্টেরও সদস্য ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে চন্দ্রিকা কুমারাতুঙ্গা 2005 সালে রাজনীতি থেকে সরে দাঁড়ান। সে বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন মাহিন্দা রাজাপাক্সে। ওই নির্বাচনে জয়ী হন তিনি। তার আগে প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা ক্ষমতায় থাকাকালে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মাহিন্দা। 2005 সালে নির্বাচনে জয়ী হওয়ার পর 2015 সাল পর্যন্ত টানা 10 বছর দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মাহিন্দা ও তার ছোট ভাই প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজাপাক্সে শ্রীলঙ্কার উত্তর পূর্বাঞ্চলে তামিল সশস্ত্র সংগঠন লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের কর্মকাণ্ড দমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। পুরস্কার হিসেবে রাজাপাক্সে পরিবারকে শ্রীলঙ্কার রাজনীতিতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চীনের সঙ্গে বন্ধুত্ব মাহিন্দার রাজাপাক্সেকে আরও শক্তিশালী করে। ক্ষমতাসীন রাজাপাক্সে পরিবারের সদস্যরা দেশের সমস্ত ক্ষমতা ও ব্যবসা বাণিজ্য কুক্ষিগত করে রেখেছিল। গত 3 এপ্রিল মন্ত্রিসভা পদত্যাগের আগে রাজাপাক্সে পরিবারের 8 জন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই 2005 সাল থেকে। গোতাবায়া রাজাপাক্সে রাষ্ট্রপতি, কিন্তু এই পরিবারের বর্তমান কর্তা সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে, যিনি আগে 2 বার দেশের রাষ্ট্রপতি ছিলেন। অর্থমন্ত্রী বাসিল রাজাপাক্সে, স্বরাষ্ট্রমন্ত্রী চামাল রাজাপাক্সে, যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাক্সে, শাসিন্দ্রা রাজাপাক্সে কৃষি প্রতিমন্ত্রী, ইউসিতা রাজাপাক্সে প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ, সামিন্দা রাজাপাক্সে মহাপরিচালক শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এসব কারণেই শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটিতে পরিণত হয় এই পরিবার। 2019 সালের নভেম্বরে নির্বাচনের আগে গোতাবায়া রাজাপাক্সে ব্যাপক মূল্য সংযোজন কর কমানোর প্রস্তাব করেছিলেন। এই সিদ্ধান্তকে সেই সময়ে অর্থমন্ত্রী মঙ্গলা সামারাভিরা বিপজ্জনক উল্লেখ করে বলেছিলেন, এটি বাস্তবায়িত হলে পুরো দেশ ভেনেজুয়েলা বা গ্রিসের মতো দেউলিয়া হয়ে যাবে। তার ভবিষ্যৎবাণী 30 মাসের মধ্যেই সত্য হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত 20 বছরের মধ্যে 12 বছর ধরেই রাজাপাক্সে পরিবারের সদস্যরা শ্রীলঙ্কা সরকারের সর্বোচ্চ সীমানা নিয়ন্ত্রণ করেছে। দেশটির বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ, অর্থনৈতিক মন্দার জন্য গত 9 এপ্রিল থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কার্যালয় ও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে তাদের পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। সরকারপন্থী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর কার্ফিউ জারি করা হয়েছে। হাম্বানটোটায় প্রেসিডেন্টের বাবা মায়ের স্মৃতিস্তম্ভ ও মাহিন্দার প্রতিকৃতি ধ্বংস করা হয়েছে, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অমরা কীর্তি আথকোরালা নামের ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের আত্মহত্যার খবর পাওয়া গেছে। দর্শক, কি হতে পারে শ্রীলঙ্কার শেষ পরিণতি? কমেন্টে আপনি আপনার মতামত আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার দিতে পারেন। আর আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে টিবিএস এর সঙ্গে থাকতে পারেন।